হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ফুড ফ্যান্টাসি। আশা করছি সবাই খুব ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর প্রথমেই শুরু করছি মজার মজার কিছু ভর্তা দেখিয়ে। কি লোভ হচ্ছে তো? হওয়াটাই স্বাভাবিক, কারণ ভর্তা বলে কথা। তো চলুন দেখে আসি আজকের আয়োজনে কী কী মজার ভর্তা নিয়ে আমি হাজির হয়েছি। যেহেতু আমরা আগে থেকেই ঠিক করে রেখেছিলাম যে আজকে বেশ কয়েক আইটেমের ভর্তা বানানো হবে, তো আগে থেকেই রসুন আর কাঁচামরিচটাকে আমরা একটু ভেজে নিচ্ছি যেন ভর্তা বানানোর সময় সুবিধা হয়। আর এটাকে বাদামি করে ভেজে তারপর নামিয়ে রাখতে হবে। আর এ পর্যায়ে হচ্ছে আমরা যেটা করছি তা হচ্ছে ছোট চিংড়ি মাছ ভেজে নিচ্ছি, বা এটা হচ্ছে চিংড়ি শুটকি। তো এই সাইজের চিংড়িটা আসলে কোনো কিছু দিয়ে রান্না করে খেতেই ভালো লাগে না। তো এটা ফার্স্টে হচ্ছে কড়াইতে খুব ভালোভাবে ভেজে নিয়েছি, অ্যান্ড দেন হচ্ছে শিলপাটায় বেটে নিচ্ছি। এই ভর্তাটাকে একটু শুকনো শুকনো করে বাটতে হবে যেন আপনি বেশ কয়েকদিন পর্যন্ত ফ্রিজে রেখে খেতে পারেন। চাইলে আপনারা পানি দিয়েও বাটতে পারেন, সেটা একান্তই আপনাদের ইচ্ছা। তো যাই হোক, এই চিংড়ি মাছটাকে খুব ভালোভাবে বেটে এরপর নামিয়ে রাখা হয়েছে, অ্যান্ড দেন হচ্ছে রসুন, কাঁচা মরিচ এবং শুকনো মরিচ বেটে নেওয়া হচ্ছে, সাথে অবশ্যই একটু লবণও দেওয়া হয়েছে। আর মরিচটা একদমই আপনাদের পছন্দ মতো, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন ঠিক সেরকমই আপনারা মরিচ দিবেন। অ্যান্ড দেন এখানে হচ্ছে যে চিংড়ি শুটকিটা বেটে নেওয়া হচ্ছে সেটা মিক্সড করে দেওয়া হয়েছে। আর এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এটার ফাইনাল লুকটা, একদমই শুকনা শুকনা চিংড়ি ভর্তা। আর এটা হচ্ছে অন্য আরেকটি মাছের শুটকি। তো এটাও ঠিক সেম কড়াইতে খুবই ভালোভাবে ভেজে নিতে হবে এবং বেশ লালচে লালচে করে ভেজে নিতে হবে যেন মাছটা মচমচে হয়। তো এটাকে এরপর হচ্ছে গরম পানিতে জাস্ট রেখে দেওয়া হয়েছে, মানে ফুটন্ত গরম পানিতে রেখে কিছুক্ষণ রেখে দিতে হবে। এরপর হচ্ছে কড়াইতে সরিষার তেল, এরপর পেঁয়াজ, কাঁচামরিচ এবং টমেটো দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। এবং দেন এখানে গুঁড়া মশলা আমরা দিয়ে নিয়েছি, চাইলে আপনারা বাটা মশলাও দিতে পারেন। আর এরপরে হচ্ছে এখানে দিয়ে দেওয়া হয়েছে কুচি কুচি করে আলু। তো আলুটা দিলে ভালো লাগে মাছের সাথে, এই জন্য হচ্ছে আলুটা দেওয়া হয়েছে। চাইলে আপনারা আলুর পরিমাণ বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, তবে এই মাছের সাথে এই আলু ভাজার সাইজ আলুটা খেতে বেশ ভালো লাগে। দেন মাছটাকে দেওয়ার পরে বেশ কিছুক্ষণ ঢেকে রাখতে হবে যেন মাছটা একদম সিদ্ধ হয়ে যায়। এরপর হচ্ছে জাস্ট নামানোর আগ মুহূর্তে হচ্ছে কাঁচামরিচ এবং ধনে পাতা দিয়ে এটাকে আবার কিছুক্ষণ ঢেকে রাখতে হবে। এতে হচ্ছে ফ্রেশ ধনে পাতার যে স্মেল সেটা মাছের সাথে খুব ভালোভাবে মিশে যাবে। অ্যান্ড জাস্ট নামানোর আগ মুহূর্তে দিয়ে দিচ্ছি হচ্ছে পাকা টমেটো। তো টমেটোটাকে দেওয়ার পরও বেশিক্ষণ না, কিছু সময়ের জন্য একটু ঢেকে এরপরে হচ্ছে নামিয়ে নিতে হবে। আর দেখতে পাচ্ছেন, দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে। আর এখন চলে যাই আরেকটা ভর্তায়, আর এটা হচ্ছে ধনে পাতা ভর্তা। আর ফ্রেশ ধনে পাতার যা স্মেল, উফ, এটা কিন্তু আমার অনেক পছন্দের। তো যাই হোক, ধনে পাতাটাকে কড়াইতে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি যেন হচ্ছে পাতার যে পানিটা সেটা শুকিয়ে যায়। অ্যান্ড হচ্ছে আমরা একটু সরিষার তেলও দিয়েছি, আর দেখতে পাচ্ছেন এটা ভীষণ ভাজা ভাজা হয়ে গেছে। এরপর হচ্ছে এটাকে আবার সেই শিলপাটায় বেটে নিচ্ছি, অ্যান্ড দেন এখানে রসুন, কাঁচামরিচ আর আমরা একটুখানি তেঁতুল দিয়েছি, মানে 2-3 কোয়ার মতো আর কি। এই তেঁতুলটা দেওয়াতে ধনে পাতার ভর্তাটা খেতে কিন্তু অনেক ভালো লাগে। তো যাই হোক, এই যে তুলে নিচ্ছি ধনে পাতার ভর্তা আর সাথে রসুন মরিচের ভর্তা। আর এটা হচ্ছে লাউর পাতা বেটে নেওয়া হচ্ছে। লাউর পাতাটাকে প্রথমে পানি দিয়ে সিদ্ধ করে নেওয়া হয়েছে, অ্যান্ড দেন পানি ঝরে খুব সুন্দর করে চিপে পানি বের করে নেওয়া হয়েছে। আর এখন হচ্ছে রসুন, কাঁচামরিচ এবং লবণ দিয়ে বেটে নেওয়া হচ্ছে লাউর পাতার ভর্তাটাকে। আর এটা হচ্ছে আমাদের অনেক পছন্দের, অনেকেরই অনেক পছন্দের টাকি মাছ। টাকি মাছটাকে ফার্স্টে হচ্ছে লবণ হলুদ দিয়ে মেখে এরপরে সরিষার তেলে ভেজে নিচ্ছি। এটা হচ্ছে একটু মচমচ করে ভেজে নিতে হবে যেন হচ্ছে আমরা নর্মালি যেরকম মাছ ভাজা খাই তার থেকে একটু কম ভেজে নিতে হবে। অ্যান্ড ভেজে নেওয়ার পরে যে দেখতে পাচ্ছেন, এটাকে একটা পাত্রে তুলে নিচ্ছি এবং এটা হালকা একটু যখন গরম ভাবটা চলে যাবে, মানে হালকা হালকা গরম থাকবে, তখন এই মাছের থেকে কাঁটাটাকে বেছে নিতে হবে, এই যে দেখতে পাচ্ছেন। এরপরে হচ্ছে আমরা একটু কাঁচা পেঁয়াজ, এরপর হচ্ছে লবণ এবং শুকনো মরিচ, চাইলে আপনারা কাঁচামরিচ দিতে পারেন। এরপরে বেশ খানিকটা সরিষার তেল দিয়ে এই পেঁয়াজ মরিচের ভর্তাটাকে আগে বানিয়ে নিতে হবে। চাইলে আপনারা এখান থেকে একটু মরিচ ভর্তা উঠেও রাখতে পারেন, যেটা আমি সবসময় করি। আর এই পেঁয়াজ মরিচের ভর্তাটাকে দিয়ে দিতে হবে টাকি মাছের ভেতর মিক্সড করে। অ্যান্ড এটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে যেন পেঁয়াজ মরিচের যে ঝাঁজটা আছে সেটা মাছের সাথে মিশে যেতে পারে।
অ্যান্ড দেন এই তো হয়ে গেল টাকি মাছের ভর্তা। আপনারা চাইলে আমাদের মতো করে গোল গোল লাড্ডু লাড্ডু সাইজ করে রেখে দিতে পারেন। এতে হয় কি, ছোটো ছোটো একটা বল নিয়ে আমরা ভাতের সাথে খেয়ে নিতে পারি। নর্মালি রেস্টুরেন্ট বা দোকানগুলোতে আমরা যেরকমটা দেখি। আচ্ছা বলেন তো এটা কি? এটা হচ্ছে লোট্টা শুটকি। তো শুটকিটাকে খুব সুন্দর করে প্রসেসিং করে কেটে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন এই সাইজ অনুযায়ী আমরা কেটে নিয়েছি। এরপর হচ্ছে এটাকে খুব সুন্দর করে কড়াইতে ভেজে নিচ্ছি, মানে এটা হচ্ছে একদম লালচে লালচে করে ভেজে নিতে হবে যেন একটু মচমচ টাইপের হয়। আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এরকম লাল লাল করে ভেজে নিতে হবে। অ্যান্ড দেন এটাকে হচ্ছে ফুটন্ত গরম পানিতে দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ সিদ্ধ করে নিতে হবে। মানে এই শুটকি বা মাছটা হচ্ছে একদম পুরোপুরি হাত দিয়ে আপনারা একটু প্রেস করে দেখবেন যে সিদ্ধ হয়েছে কি না। অ্যান্ড দেন এটাকে পানি দিয়ে ঝরিয়ে খুব সুন্দর করে ধুয়ে নিতে হবে। আর এরপর হচ্ছে আমি হচ্ছে হামানদিস্তে এটাকে একটু ম্যাশ করে নিচ্ছি। আর আপনারা চাইলে এটাতে শিলপাটাও একটু ছেঁচে নিতে পারেন, তবে অবশ্যই এটাকে খুব ভালোভাবে মিক্সড করে বাটা যাবে না। তো যাই হোক, এরপর হচ্ছে এটা অন্য একটি পাত্রে হচ্ছে সরিষার তেল, এরপর পেঁয়াজটাকে একটু বাদামি করে ভেজে নিতে হবে। অ্যান্ড দেন এটাতে দিয়ে দিতে হবে হচ্ছে টমেটো। তো টমেটো আর পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে এরপরে দিয়ে দিতে হবে বাটা মশলা এবং গুঁড়ো মশলা। একটুখানি পানি দিয়ে মশলাটাকে খুবই ভালোভাবে একদম হচ্ছে ভেজে নিতে হবে যেন মশলার স্মেলটা না থাকে। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে একটু হালকা পানি দিয়ে নেওয়া হয়েছে। অ্যান্ড দেন এখানে দিয়ে দিতে হবে ওই যেই ছেঁচে রাখা যেই লোটটা শুটকি সেইটা। আর এটা দেওয়ার পরে খুবই 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 ভালোভাবে মিক্সড করে নিতে হবে, নাড়াচাড়া করতে হবে যেন মাছের সাথে মশলাটা খুব ভালোভাবে মিশে যেতে পারে। এ পর্যায়ে বেশ খানিকটা পানি দিয়ে দিতে হবে যেন মশলাটা প্লাস মাছটা খুব ভালোভাবে একটা সাথে একটা মিশে যেতে পারে এবং মাছটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যেতে পারে। অ্যান্ড এটাকে কিন্তু অনবরত নাড়তে হবে, না হলে নিচে লেগে যেতে পারে। এই যে দেখেন তেলটা উঠে আসলে বোঝা যাবে যে আপনাদের এই রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আর এই যে দেখতে পাচ্ছেন কড়াইর নিচ থেকে কিন্তু মাছটা একদম উঠে গেছে, তার মানে আমাদের এই শুটকি ভর্তাটা একদম রেডি। অ্যান্ড দেন এটাকে সার্ভ করে নিচ্ছি। তৈরি হয়ে গেল মজার মজার লোটটা শুটকি ভর্তা। আর এখন যে ভর্তাটা বানাতে যাচ্ছি এটা তো আমার তো অনেক পছন্দের, সাথে আমার বাসার সবারই অনেক পছন্দের। এটা হচ্ছে মুগ ডালের ভর্তা। ডালটাকে খুব ভালোভাবে ধুয়ে এরপর হচ্ছে বেশ খানিকটা পানি দিয়ে সিদ্ধ করে নিতে হবে এবং এর মধ্যে কিছু কাঁচামরিচ দিয়ে দিতে হবে। আর এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে চাইলে আপনারা ব্লেন্ড করে নিতে পারেন অথবা শিলপাটায় বেটে নিতে পারেন। তবে শিলপাটায় বাটার যেই স্বাদ সেটা কিন্তু অন্যরকম এবং এটা বেশ স্বাস্থ্যসম্মত। তো যাই হোক, সব ডালগুলোকে খুব ভালোভাবে একদম মানে পুরো মিহি করে বেটে এরপর অন্য একটি পাত্রে তুলে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন এটা একদম পুরো মিহি করে বেটে নেওয়া হয়েছে যেন কোনো ডালের আস্ত যেই ডালটা সেটা না থাকে। অ্যান্ড দেন এখানে হচ্ছে বেশ খানিকটা সরিষার তেল দিয়ে এরপর হচ্ছে দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ। আর এর পর্যায়ে দিয়ে দিচ্ছি হচ্ছে শুকনা মরিচ হাত দিয়ে একটু ভেঙে ভেঙে। অ্যান্ড দেন আপনারা চাইলে একটু ঝাল বাড়িয়ে নিতে পারেন, এটা একদমই আপনাদের পছন্দ মতো। ঝালটা যে যেমন খেতে পছন্দ করেন ঠিক সেরকমই আপনারা মরিচ দিবেন, চাইলে এখানে কাঁচা মরিচও দিতে পারেন, তবে এখানে শুকনো মরিচ দিলে এটা টেস্টটা অনেক ভালো আসে। পেঁয়াজটা যখন একটু হালকা লালচে হয়ে আসবে এ পর্যায়ে দিয়ে দিতে হবে যেই মুগ ডাল যেই বেটে রেখেছি সেটা। অ্যান্ড মনে হচ্ছে না যে তেলটা একটু বেশি? মোটেই না, এটা দেখবেন একদম তেলটা ভর্তার সাথে মিশে গেছে, মানে ডালের সাথে মিশে যাবে। আর এখানে আমরা একটু চিলি ফ্লেক্স দিয়ে নিচ্ছি, চাইলে আপনারা শুকনো মরিচ হাত দিয়ে ভেঙে গুঁড়ো করে দিতে পারেন। তো একটু ঝাল ঝাল খেতে আমরা পছন্দ করি, যার কারণে একটু মরিচের পরিমাণটা বেশি দেওয়া হয়েছে। আসলে ভর্তাগুলো ঝাল না হলে একদমই ভালো লাগে না। আর এই যে দেখতে পাচ্ছেন কড়াই থেকে সেই ভর্তাটা একদমই উঠে আসছে, মানে লেগে যাচ্ছে না, তো বোঝা যাচ্ছে যে ভর্তাটা একদম রেডি হয়ে গেছে। অ্যান্ড গরম গরম সার্ভ হয়ে গেছে মুগ ডালের ভর্তা। এত এত ভর্তার মাঝে যদি আলু ভর্তা না থাকে তাহলে কি হয় বলেন? তো এখানে অনেক পরিমাণে আলু সিদ্ধ করে অর্ধেক আমি রেখে দিয়েছি ভর্তার জন্য, আর অর্ধেক আমি তৈরি করছি আলুর দম। আলুটাকে সিদ্ধ করে এরপরে ছিলে এখানে একটু হলুদ মরিচ এবং লবণ দিয়ে মাখিয়ে এরপর হচ্ছে সরিষার তেলে ভেজে নিচ্ছি। অ্যান্ড দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ভাজতে ভাজতে যখন হচ্ছে একটু বাদামি কালার হবে তখন হচ্ছে আলুটাকে আমি তুলে নিচ্ছি। যেহেতু আলুটা আগে থেকেই সিদ্ধ করা ছিল, যার কারণে খুব বেশি ভাজার দরকার নেই, হালকা একটু বাদামি হলেই হবে। অ্যান্ড দেন আর একটু তেল দিয়ে এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, আর পেঁয়াজটাকে হালকা একটু ভেজে এরপরে দিয়ে দিচ্ছি এটাতে টমেটো। অ্যান্ড টমেটো আর পেঁয়াজটাকে খুব ভালোভাবে ভেজে এরপর হচ্ছে দিয়ে দিয়েছি কাঁচামরিচ।
অ্যান্ড সামান্য একটু পানি দিয়েছি যাতে মশলাগুলো দেওয়ার পরে নিচে তলায় ধরে না যায়। এরপর হচ্ছে আমি বেশ খানিকটা পেঁয়াজ বাটা দিয়েছি, আর দিয়েছি হচ্ছে বাটা মশলা এবং হচ্ছে গুঁড়া মশলা। তো এই মশলাগুলো দেওয়ার পরে পানি দিয়ে খুব সুন্দর করে মশলাটাকে হচ্ছে কষিয়ে নিচ্ছি, যেন মশলার যে একটা কাঁচা স্মেল সেটা যেন না থাকে। আর লবণ আর মরিচ এটা আপনাদের পছন্দ মতো। এই যে দেখতে পাচ্ছেন যখন তেলটা উঠে আসবে, এ পর্যায়ে আমি দিয়ে দিব হচ্ছে ভাজা আলুগুলো। এবং আলুগুলো দেওয়ার পরে মশলা আর আলুগুলো খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিতে হবে, এবং একটুখানি পানি দিয়ে এটাকে ঢেকে দিয়েছি যেন আলুর ভেতরে মশলাগুলো খুব সুন্দর করে যেতে পারে। তো যাই হোক, ভাজতে ভাজতে যখন একদম মাখামাখা হয়ে আসবে একদম লাস্ট পর্যায়ে, তখন আমি দিয়ে দিয়েছি হচ্ছে ধনে পাতা আর হালকা জিরা ভাজা আর হচ্ছে গরম মশলা গুঁড়া। অ্যান্ড দেন আমার আলুর দম একদমই রেডি, অ্যান্ড সার্ভ করে দিয়েছি গরম গরম আলুর দম। রান্না ভিডিও সব তো কমপ্লিট হলো, এখন হচ্ছে খাবার পালা প্রচণ্ড ক্ষুধা লেগে গেছে, আর এই হচ্ছে সেই আলুর ভর্তা দিয়ে আমি ফার্স্টে শুরু করছি। গরম ভাত আর আলুর ভর্তার সাথে যদি একটু ঘি না হয় তাহলে কি হয় বলেন? আসলে ভাত ভর্তা স্পেশালি আলুর ভর্তার সাথে এই ঘিটা খেয়ে দেখবেন অনেক অনেক ভালো লাগে। আর এই ঘিটা কিন্তু আমার মায়ের হাতের তৈরি, যার কারণে অনেক খুব সুন্দর একটা স্মেল আসছে, আর টেস্টের কথা কি আর বলবো। তো যাই হোক, ঘিয়ের সাথে আলু ভর্তাটাকে মাখিয়ে খুব সুন্দর করে খাচ্ছিলাম। আর এই আলুর ভর্তাটা হচ্ছে কাঁচা পেঁয়াজ দিয়ে আমরা করেছি, চাইলে আপনারা পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিতে পারেন, সেক্ষেত্রে হয়তো ভর্তাটাকে আপনারা মানে রেখে খেতে পারবেন। আর কাঁচা পেঁয়াজ দিয়ে খেলে একদম জাস্ট ইনস্ট্যান্ট খেয়ে ফেলতে হবে। আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই শুটকির ভর্তা দিয়ে আমি খাচ্ছি, মানে ছোট চিংড়ির যেই শুটকি সেটা দিয়ে খাচ্ছি। আর এটাও কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে, বেশ ভালো লেগেছে। আপনারা চাইলে এইভাবে শুকনো শুকনো করেও ভর্তা বানিয়ে খেতে পারেন। আর এটা হচ্ছে ধনেপাতা ভর্তা, মানে এটার স্মেলটা আমার এত কেন ভালো লাগে আমি জানি না, ফ্রেশ ধনেপাতা যে একটা স্মেল না, উফ, একদম অসাধারণ একটা টেস্ট। আর এটা হচ্ছে লাউর পাতার ভর্তা, অ্যাজ ইউজুয়াল এটাও আমার অনেক পছন্দের। আর ঝালটা হচ্ছে ভর্তার মধ্যে আমরা একটু বেশি খেতে পছন্দ করি, ভর্তার আইটেমগুলোতে ঝাল না হলে একদমই ভালো লাগে না। তো যাই হোক, ভর্তা দিয়ে মাখিয়ে খেতে খেতে ভাবলাম এরপরে কী ভর্তাটা নেওয়া যায়। তো যাই হোক, এরপরে নিয়ে নিয়েছি হচ্ছে শুটকি। এই যে দেখতে পাচ্ছেন যে শুটকি যে মাছটা ছিল আলু দিয়ে সেটা খাচ্ছি, এটা আমার খুব একটা বেশি ভালো লাগেনি, বাট তারপর টেস্ট করেছি ভালোই হয়েছে। এনিওয়ে এই ভর্তাটাও আমার কাছে বেশ ভালো লেগেছে। এরপর হচ্ছে গল্প করছিলাম আর খাচ্ছিলাম আর ভাবছিলাম এত এত ভর্তা কীভাবে কী হয়। অ্যান্ড দেন এখন নিয়ে নিচ্ছে হচ্ছে আমার অনেক পছন্দের এবং আমাদের কম বেশি সবারই অনেক পছন্দের টাকি মাছের ভর্তা। এই ভর্তাটা আমরা বেশ ঝাল দিয়ে করেছি এবং খেতে অনেক ভালো লেগেছে। তো এত এত ভর্তা, চাইলে আপনারা রোজার মধ্যে যে কোনো একটা দুইটা আইটেমের ভর্তা বানিয়ে খেতে পারেন। অনেক সময় হয় যে মাছ মাংস খেতে ইচ্ছে করে না, তখন একটু ভর্তা দিয়ে খেলে আসলে ভালোই লাগে। তো যাই হোক, ভর্তা দিয়ে খেতে খেতে ভাবছি কী নিব, এরপরে ভাবলাম ঠিক আছে আমার হাতের তৈরি আলুর দমটা দিয়ে একটু ট্রাই করা যাক। তো এই যে দেখতে পাচ্ছেন আলুগুলো দেখতে কিন্তু ভীষণ ভালো হচ্ছিল, আসলে আমি রান্না করেছি বলে না এই তরকারিটা কিন্তু অনেক ভালো হয়েছে। তো এটা আসলে করার কথা ছিল না, যেহেতু আলু ভর্তা করেছি তো ভাবলাম কেন না ছোট ছোট আলু দিয়ে একটু আলুর দম করা যাক। অ্যান্ড আলুটা বেশ ভালো সিদ্ধ হয়েছে, আর ভেতরে মশলার পরিমাণটাও খুব সুন্দর করে গেছে, একদম ব্যালেন্স একটা ঝাল, লবণ সব কিছুই বেশ ভালো হয়েছে। আর এই যে কাঁচা মরিচ এটাকে একটু চিপে ঝালটা বের করে খেয়েছে, অসম্ভব ঝাল লাগছিলো আমার। তো এনিওয়ে এটাও বেশ ভালো লাগছে। আর আপনারা চাইলে এই আলুর দমটা দিয়ে ঝালমুড়ি মাখিয়ে খেতে পারেন, একদম রাস্তার যেই ঝালমুড়িওয়ালারা থাকে ওদের মতো একদম পারফেক্ট ঝালমুড়ি হয়। তো যাই হোক, এই আলুর দমটা শেষ করে এরপর আমি চলে যাচ্ছি যেই লোট্টা শুটকি ভর্তা করা হয়েছে সেটা খেতে। অ্যান্ড এটাও অনেক ভালো লেগেছে, এই লোট্টা শুটকি ভর্তা আমাদের বাসায় প্রায়ই করা হয়, কারণ হচ্ছে এই শুটকি ভর্তাটা আমার বাবার অনেক পছন্দের। আসলে ভর্তা বলতেই আমাদের অনেক পছন্দের, আর আমি তো শতভাগ বাঙালি, মানে আমি ভর্তা ভাত অনেক পছন্দ করি। তো যাই হোক, এখন চলে এসেছে আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট ভর্তা, তা হচ্ছে ডাল ভর্তা। এই ভর্তাটা আমার যে কী পরিমাণ পছন্দ, এমনও অনেক দিন গেছে যে শুধু এই ভর্তা দিয়েই আমি ভাত খেয়েছি, আমি আর কোনো তরকারি নিইনি, আমার এত পছন্দ এই ভর্তাটা। আর মুগ ডাল ভর্তা আমি জানি না আপনারা কে কীভাবে তৈরি করে থাকেন, অবশ্যই এইভাবে তৈরি করে দেখবেন, আপনাদের নিশ্চিত আমি
নিশ্চিত যে আপনাদের অনেক ভালো লাগবে। তো যাই হোক, এটা দিয়ে মাখা মাখা করে একদম মাখিয়ে খাচ্ছিলাম আর উফ, এত ভালো লাগছিল, এত ভালো লাগছিল, মানে কি বলবো, কিছু বলার নেই। আপনারা জাস্ট তৈরি করে খাবেন এবং আমাকে জানাবেন যে এইভাবে ডাল ভর্তা, মানে মুগ ডাল ভর্তা বানানোর পরে আপনাদের কেমন লেগেছে। অ্যান্ড দেন শুরু করেছি আলু দিয়ে, শেষও করবো আলু দিয়ে, মানে আলুময় দিন আজকে আমার। আর পাতলা ডালের সাথে আলু ভর্তা না হলে না ঠিক জমে না আর কি, মানে ডাল আর আলুর ভর্তা একদম পারফেক্ট একটা কম্বিনেশন। তো যাই হোক, আজকে অনেক অনেক ভর্তা খেয়েছি, প্রতিটা ভর্তা অনেক ভালো ছিল। তো আপনারাও জানাবেন যে এত এত আইটেমের মধ্যে কোন কোন ভর্তাগুলো আপনাদের সবচাইতে বেশি পছন্দের। তো এনিওয়ে, ভর্তা খেতে খেতে আপনাদের সবার কাছ থেকে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আবার আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।